ঈশ্বরকে তুষ্ট করতে চাষের জমি বিক্রি করে স্ত্রী তুলসী রানীকে হাতি কিনে দিয়েছিলেন কৃষক দুলাল চন্দ্র। তিন মাস আগে এলাকায় সরগোল ফেলা সেই হাতির দিন এখন কাটছে আয়েশে, আর হাতি দেখিয়ে জমে উঠেছে তুলসী রানীর কবিরাজি কারবার। লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতিরহাট প্রতিধর এলাকায় দুলাল চন্দ্রের বাড়ি। পরিবারের দাবি, কয়েক মাস আগে ঘুমের মধ্যে হাতি কেনার দৈব আদেশ পান দুলালের স্ত্রী তুলসী। এরপর অর্থ জোগাড়ে পৈতৃক 72 শতক জমি বিক্রি করেন স্বামী, বন্ধক রাখেন আরও 2 বিঘা। এভাবে 17 লাখ টাকা জমিয়ে গত 13 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে কেনা হয় একটি মাদি হাতি। এটি দেবতা পরমেশ্বরের আদেশ অনুসারে আমরা এই হস্তি নিয়ে আসি, এছাড়া আমাদের নিজের স্বেচ্ছায় নয়, পরমেশ্বরের আদেশেই আর কি এই জিনিস পূজাচনা করতে করতে এই জিনিস নিয়ে আসি। স্বপ্নে আদেশ পেয়ে কেনা হাতি দেখতে বিভিন্ন জায়গা থেকে দুলালের বাড়িতে ভিড় করছে প্রচুর মানুষ। এর মধ্যে প্রতিদিন 50 থেকে 100 নারী পুরুষ আসেন কবিরাজি দাওয়াই নিতে। তাদের চিকিৎসার জন্য পানি পড়া ডাব পড়া দিতে দিনভর ব্যস্ত থাকেন তুলসী। কবিরাজি দাওয়াইয়ের বিনিময়ে জনপ্রতি 100 থেকে 500 টাকা পর্যন্ত নিচ্ছেন তুলসী। তো আগের তুলনায় এখন ভক্তবৃন্দ একটু বেশি হয়, ঈশ্বর কৃপা করছেন, যা হোক এখন ভক্তবৃন্দ আসে যায়। চিকিৎসা তো মানে যে তখন ধরেন 50-60 জন দেখাশোনা করলো, করার পর দেখা গেলো যে কয়েকজন হয়তো অর্থ করি হাতে নিয়ে এসে না বা তাদের জানা নাই, তারা হয়তো পরবর্তী দিনে নিয়ে নেয়। তো কাটানির বেলা 500 টাকাও নেওয়া হয়, তাবিজ কবজির বেলা 300 টাকাও নেওয়া হয়, এমনিতেই জল ধরেন যে পরমেশ্বরের আশীর্বাদী জল দিলে সেটা 100 টাকা নেওয়া হয়, কাকা বা এমনিতেই দেওয়া হয়। গরিব দুঃখী যাতে হয়তো অর্থ করি নাই নিরীহ তাদেরকে এমনিতেই দেওয়া হয়, টোটালটাই তাদেরকে 1 টাকা নেওয়া হয়। বন বিভাগের কাছে হাতি পোষার অনুমতি চেয়ে আবেদন করেছেন দুলাল, সেটি যাচাই করছে কর্তৃপক্ষ। তবে হাতি দেখিয়ে জমজমাট কবিরাজির কারবার নিয়ে চিন্তিত লালমনিরহাটের সিভিল সার্জন ডক্টর নির্মলেন্দু রায়। আসলে হাতি নিয়ে এসেছে, এটা তো মানুষ শখের বশেও নিয়ে আসতে পারে। এখন এখানে যে উনি কি আগের থেকে কবিরাজি করতেন, এখন কবিরাজি আমরা যদি এখন যে 2020 সালে এসেও যদি কবিরাজির উপর আমরা আস্থা রাখি, এটি আমাদের অনেকটাই হলো বলবো যে অজ্ঞতা বলবো আমি এটি। এবং বিজ্ঞানসম্মতভাবে কবিরাজির চিকিৎসার কোনো ভিত্তি নেই এবং আমাদের চিকিৎসা শাস্ত্রে কবিরাজির চিকিৎসার কোনো অনুমোদন নেই। কাজেই এটি আসলে আমার আবহমান কাল থেকে এগুলো অনেকটা বিশ্বাস হয়ে আসছে বংশ পরম্পরায়, হয়তো এই বিশ্বাসের লোকজন ওখানে আসে, কিন্তু আমাদের বিজ্ঞানসম্মতভাবে কবিরাজির চিকিৎসার কোনো ভিত্তি নেই। হাতির দেখভালে 15,000 টাকা বেতনে রাখা হয়েছে মাহুদ শরীফুলকে। প্রতিদিন হাতির খাবার হিসেবে বরাদ্দ 10টি কলাগাছ, 3 কেজি ভুসি, 2 কেজি গুড় ও 2 কাদি কলা। এজন্য মাসে খরচ হচ্ছে আরও 10 থেকে 12,000 টাকা। মেহরিন জাহান, নিউজ বাংলা ডেস্ক।